দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেদারনাথ করিডোরের শুভারম্ভ এবং আদিগুরু শঙ্করাচার্যের সমাধিক্ষেত্রের পাশাপাশি আবক্ষ মূর্তির শুভ উন্মোচনের সাথে সামঞ্জস্য রেখে ভারতের প্রায় 86টি মঠ মন্দিরে একই সময়ে অনুষ্ঠিত করা পূজা অর্চনা কার্যসূচির অংশ হিসেবে শুক্রবারে শিবসাগরের ঐতিহাসিক শিবদৌলে কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ, জলপথ এবং আয়ুষ মন্ত্রণালয়ের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত হয়ে পূজায় অংশগ্রহণ করে। ঐতিহাসিক শিবদৌল প্রাঙ্গণে ভিজুয়াল অডিও মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যসূচি প্রত্যক্ষ করার পাশাপাশি এক জনসভাকে সম্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রীজন। উক্ত কার্যসূচিতে আসাম সরকারের রাজস্ব মন্ত্রী যোগেন মোহন, জোরহাট লোকসভা সমষ্টির সাংসদ তপন কুমার গগৈ, রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা এবং বিধায়ক সুশান্ত বরগোহাঁয়ের পাশাপাশি বিজেপির বহু নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশের প্রধানমন্ত্রীর সম্পূর্ণ কার্যসূচি ভিজুয়াল অডিও মিডিয়ার মাধ্যমে প্রত্যক্ষ করেন। শিবদৌলে পূজা অর্চনার শেষে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জনসভা সম্বোধন করে দেওয়া নিজের ভাষণে দেশের প্রধানমন্ত্রীর সবল নেতৃত্বের প্রশংসার সাথে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আন্তরিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তেখেতে আজি দেশবাসীর বাবে পবিত্র মহাস্থান কেদারনাথত আদিগুরু শঙ্করাচার্যর সমাধি পুনর্নির্মাণৰ কাম আৰম্ভ করলে, আর অবক্ষ প্রতিমূর্তি উন্মোচন করলে, আর সরস্বতীয়ার মন্দাকিনী নদীত বান নিয়ন্ত্রণের বাবে কেবাটাও প্রকল্পর কাম সম্পূর্ণ করার বাবে প্রয়াস করলে। গতি আজি তেখেতৰ এই পদক্ষেপে আজি গোটেই ভারতবর্ষের 130 কোটি জনগণক আধ্যাত্মিকভাবে শক্তি যোগান ধরেছে। আর আমার হাজার হাজার বছর পুরনি যে হিন্দু সভ্যতার আধ্যাত্মিক শক্তি প্রতিষ্ঠা করা আদিগুরু শঙ্করাচার্যর সন্দর্ভত তেখেতে যেখানে বক্তব্য দিলে, এই বক্তব্য আজি দেশের প্রতিগী নাগরিকক বিশেষভাবে আধ্যাত্মিক চেতনা শক্তি প্রদান করেছে। আর তেখেতর আদর্শে আগন্তক দিনত ভারতবর্ষে বিশ্বর বুকুত নিজের শক্তি প্রদর্শন করবো, দৃঢ়তা প্রদর্শন করবো, এই কথাখিনি তেখেতর বক্তব্যের যোগেদি প্রকাশ হওয়ার বাবে আজি দেশবাসী লাভান্বিত হয়েছে। আর আমি সকলে দেখিছো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াও যা 7 বছরে আদিগুরু শঙ্করাচার্য আদর্শে আজি দেশবাসীক তেখেতে শক্তিশালীভাবে নেতৃত্ব দিছে, দেশত মানবীয় প্রমূল্যবোধ গড় দিছে। আর তেখেতে ভাল কামর যোগেদি আজি দেশত এটি পরিবর্তনের জোয়ার সৃষ্টি করেছে। মূল্যবোধর আধারত এখন দেশ গণতান্ত্রিকভাবে শক্তিশালী রূপত গড় দিয়ার যে তেখেতর বলিষ্ঠ পদক্ষেপ, শক্তিশালী সিদ্ধান্ত, এইবিলাক কথা আজি দেশের প্রতিজন নাগরিকক বিশ্বর বুকুত গৌরব বুটিলিবলে সক্ষম করে তুলিছে। আজি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক লৈ দেশবাসী গৌরবান্বিত, আমি সকলে গৌরবান্বিত। মানে তেখেতক পুনর্বার ধন্যবাদ জানাইছো। আর আজি লগতে শিবসাগর আয়োজক মই ধন্যবাদ জানাইছো। তেখেতকলে পুয়ার ভাগতে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার এই কার্যসূচী সফল করবেন দেশের অন্যান্য প্রান্তর যেনে ধরনের ভক্তগণে বা দেশবাসীয় আজি এই কার্যসূচীত ভার্চুয়ালি অংশগ্রহণ করেছে। গতি তেনেধরণে শিবসাগরবাসীও আজি পুয়ার ভাগতে আহি যিমান শৃঙ্খলাবদ্ধভাবে ভক্তিভাবে এই পবিত্র শিবদৌলত এই কার্যসূচী সফল করার যিখিনি আন্তরিকতায় সহযোগিতা আগবাড়ালে তার আমি তেখেতসকলক ধন্যবাদ জানাইছো। আর এই গোটেই কার্যসূচীট আয়োজন করার ক্ষেত্রে শিবসাগর জেলার ভারতীয় জনতা পার্টির আমার সভাপতি মূর বরগোহাঁই ডাঙরিয়ার জেলা সমিতির প্রতিগী কার্যকর্তার আমার সরকার মন্ত্রী যোগেন মোহন ডাঙরিয়া, রাজ্যসভার লোকসভার সাংসদদ্বয় তপন কুমার গগৈ ডাঙরিয়া, কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়ার আমার দলের বিভিন্নগী রাজ্যিক সমিতির বিষয়ববী আর জেলা পর্যায়ের কার্যকর্তায় আজি সভাত রাইজর
সহযোগিতা প্ৰাৰ্থনা জনায় যেনেধৰণে আয়োজন কৰিছিল এই আয়োজনত ৰাইজে সহাৰি জনালে গতিকে মই তেখেতসকলকো ধন্যবাদ জনাইছোঁ। শিৱসাগৰ থেকে সৈয়দ মুস্তাকুৰ ৰহমানৰ ৰিপৰ্ট অসমাদিত্য।